অন্যতম প্রধান এজেন্ডা হওয়া উচিত ছিল কিন্তু সেটা আপনি দেখেন পঁচাত্তর সালের আগে যুদ্ধ অপরাধী যারা আটক ছিল তাদের অনেকেই মুক্তি পেয়ে গেছিল অনেকেই ক্ষমার মধ্যে চলে গিয়েছিল আমাদের সময় শেষ ক্লিয়ার বক্তব্য হচ্ছে যে এই প্রক্রিয়াটাকে আপনারা চালিয়ে নেবেন কি নেবেন না আমাদের ক্লিয়ার বক্তব্য হলো আমরা যুদ্ধ অপরাধীদের সঠিক মানে বিচার চাই আমরা রাজনৈতিক কারণে যে জামাতকে নিয়ে জামাতের যে এখনকার যে আমির কি বলে তার নাম মতির রহমান নিজামি সাহেবকে নিয়ে শেখ হাসিনা যখন বৈঠক করলেন তখনও তিনি কিন্তু যুদ্ধ বোধী ছিলেন তার যুদ্ধটা কিন্তু তারপরে হয় নাই তার আগেই হয়েছে তখন যদি তিনি মানে তা আমাদেরকে রাষ্ট্র ক্ষমতাকে সরানোর জন্য তাকে নিয়ে বৈঠক করতে পারেন তাকে নিয়ে দাওয়াত খাওয়াতে পারেন তার মনোনীত রাষ্ট্রপতি বিচারপতিকে গোলাম আজম সাহেবের কাছে পাঠাতে পারেন সেগুলি করেই তো তাদের গ্রহণযোগ্যতাটাকে বৃদ্ধি করা হয়েছে আমরা বলেছি ঠিক আছে তারা যদি বিচার করতে চান তাদের দিকে বিরুত্তম তিনি বলছেন যে এই সবার মধ্যে যুদ্ধাপরাধী আছে তাহলে সেগুলিও খোঁজেন রাজনৈতিক কারণে শুধু কাউকে বিচার করবেন কাউকে বাদ দিবেন এটা তো হতে পারে না আমরা এর বিরুদ্ধে আমরা তো যুদ্ধাপরাধ যারা করেছেন মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা অবস্থান নিয়েছেন যারা আমাদের মানুষের যানমান নষ্ট করেছেন আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করেছেন তাদের অবশ্যই বিচার হওয়া উচিত ছিল এবং এই বিচার না হওয়ার পিছনে বাহাত্তর মানে স্বাধীনতার পরবর্তীকালে যে সরকার গঠিত হয় সেই সরকার থেকে ব্যর্থতা এবং আজ পর্যন্ত আমরা এটা সমাপ্ত করতে পারিনি অসংখ্য ধন্যবাদ জানা